মাতার পেপারের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো নিরাপদে আছো এবং তোমাদের বাসা ভালো আছে। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আমরা। বিশ্বব্যাপী মহামারীর কারণে আমাদের জীবনযাত্রা অনেকটা স্থবির হয়ে গেছে, যার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের সরাসরি যোগাযোগ হচ্ছে না। তারপরেও আমাদের শিক্ষাক্রম চালিয়ে নেওয়ার জন্য ওই অনলাইন ভিত্তিক তোমাদের সাথে ক্লাসে আলোচনা করতেছি। সেই জন্য তোমাদের আজকে আমি ওয়ালাইকুম আসসালাম মাস্টার শেষ পর্বের অণুজীব বিজ্ঞান এবং অণুজীব জৈব প্রযুক্তি, অর্থাৎ মাইক্রোবায়োলজি অ্যান্ড মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি, এই পেপার আলোচনা করব। এই বইটায় অণুজীব বিজ্ঞান এবং অণুজীব জৈব প্রযুক্তি এই পেপারে আমি তোমাদের প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রফেসর মোহাম্মদ ইদ্রিস হাওলাদার লিখিত গ্রন্থপটির প্রকাশিত বই থেকে আলোচনা করছি। আজকেও এই বই থেকে আলোচনা করব এবং এই পেপারের তোমাদের এর আগে গত ক্লাসে আমি সেরোলজিক্যাল কনসেপ্ট চ্যাপ্টারটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম। এই চ্যাপ্টারের তোমাদের আমি এই বইয়ের অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ এই বইয়ের 204 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে সর্বশেষ টপিকটা ছিল বিভিন্ন ধরনের অ্যান্টিবডি সংক্ষিপ্ত বর্ণনা, যেখানে আমরা 5 প্রকার অ্যান্টিবডি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে এর পরবর্তী অংশের আলোচনা শুরু করব। এই বইয়ের 205 পৃষ্ঠা থেকে, যেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি ক্রিয়া এই অংশ থেকে আলোচনা শুরু করব। আশা করি তোমরা এই আলোচনা শুনবে এবং এই চ্যাপ্টারে যদি কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্ট বক্সে উল্লেখ করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি শুরু করি। অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বা বিভিন্ন সেরোলজিক্যাল পরীক্ষা, অর্থাৎ আমরা এর আগে সেরোলজিক্যাল পরীক্ষাটা বলেছি যে এইটা হলো জীব দেহে বিভিন্ন রোগের জীবাণুর উপস্থিতি এবং সেই জীবাণুর বিরুদ্ধে কোন ধরনের ড্রাগ তথা ঔষধ তথা অ্যান্টিবায়োটিক কাজ করবে সেটা সম্পর্কে ধারণা পাওয়ার জন্যই এই ধরনের পরীক্ষা করা হয়ে থাকে। আচ্ছা, এখানে প্রথমেই বিভিন্ন সেরোলজিক্যাল পরীক্ষা বা অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার বলা হয়েছে যে সাধারণত খালি চোখে অ্যান্টিবডি দেখা যায় না, সুনির্দিষ্ট অ্যান্টিজেন বা প্যাথোজেনের সাথে যুক্ত অবস্থায় অ্যান্টিবডিগুলো দেখা যায়। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় খালি চোখে অ্যান্টিবডিকে দেখা যায় না, কিন্তু যখন অ্যান্টিবডি কোনো নির্দিষ্ট অ্যান্টিজেন অথবা কোনো নির্দিষ্ট প্যাথোজেনের সাথে যুক্ত হয়, ওই যুক্ত হলে পরে তারপরে তাকে দেখা যায়। এরপরে
বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অ্যান্টিবডিগুলোকে শনাক্ত করা যায়। তো অ্যান্টিবডি অ্যান্টিজেন বিক্রিয়াগুলো বা সেরোলজিক্যাল পরীক্ষার সংক্ষিপ্ত প্রকারগুলো আমি এখন আলোচনা করব সংক্ষেপে। তাহলে প্রথমে আমরা জেনে নিলাম যে অ্যান্টিবডি খালি চোখে দেখা যায় না, অ্যান্টিবডি নির্দিষ্ট অ্যান্টিজেন বা নির্দিষ্ট প্যাথোজেন তথা জীবাণুর সাথে যুক্ত অবস্থা থাকলে সেই অবস্থায় দেখা যায় এবং বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেই অ্যান্টিবডিগুলো শনাক্ত করা হয়ে থাকে। এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন বা বিক্রিয়া, এগুলা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখানো হয়, যেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করতেছি। প্রথমে আছে নিউট্রালাইজেশন, যেটা হলো সবচেয়ে সরল বিক্রিয়া। বিভিন্ন যে অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়া, তার মধ্যে সবচেয়ে সরল বিক্রিয়া হলো এই নিউট্রালাইজেশন। এই বিক্রিয়ায় অ্যান্টিবডি কোনো সলিউবল অর্থাৎ দ্রবীভূত অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়, আবদ্ধ হয়। যেমন অ্যান্টিবডি টক্সিন তথা বিশেষ টক্সিসিটি বন্ধ করে দেয়। যখন অ্যান্টিবডি কোনো টক্সিন বা বিষের সাথে মিলিত হয় তখন তাকে নিউট্রাল করে দেয় অর্থাৎ নিরপেক্ষ করে দেয়, সেই অ্যান্টিবডিকে তখন বলে অ্যান্টিটক্সিন। তাহলে প্রথম কথা হলো নিউট্রালাইজেশন, এটা হলো সবচেয়ে সরল বিক্রিয়া। যেই বিক্রিয়ায় অ্যান্টিবডি কোনো দ্রবীভূত অ্যান্টিজেনের সাথে আবদ্ধ হয়, উদাহরণ হিসাবে বলা যায় যে অ্যান্টিবডি টক্সিনের টক্সিসিটি বন্ধ করে দেয়। যখন অ্যান্টিবডি কোনো টক্সিনের সাথে মিলিত হয় তখন তাকে বলা হয় নিউট্রালাইজড, অর্থাৎ তখন সেই টক্সিনের সাথে সে বিক্রিয়া করে টক্সিনকে নিরপেক্ষ নিষ্ক্রিয় করে দেয়। সেই অ্যান্টিবডিকে, যে অ্যান্টিবডিটা টক্সিনকে নিষ্ক্রিয় করে দেয়, সেই অ্যান্টিবডিকে তখন বলা হয় অ্যান্টিটক্সিন। প্যাথোজেন তথা জীবাণুর অনধিকার প্রবেশ নিউট্রালাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ওয়ালাইকুম আসসালাম, যেমন নিউট্রালাইজেশনের মাধ্যমে ভাইরাল সারফেস প্রোটিন অর্থাৎ ভাইরাসের, তো আমরা জানি যে দেহের দুইটা অংশ, একটা হলো অভ্যন্তরে নিউক্লিক অ্যাসিড আর আরেকটা হলো তার চারপাশে প্রোটিন আবরণ। এই প্রোটিন আবরণটা পরিবর্তিত হওয়ায় তারা হোস্ট অর্থাৎ পোষক কোষের আবদ্ধ হতে পারে না। এছাড়া নিউট্রালাইজেশন স্ট্রেপটোকক্কাস পাইওজেন্স এক ধরনের ব্যাকটেরিয়া, তার এম প্রোটিনের অ্যান্টিফ্যাগোসাইট অ্যাকশন কমিয়ে দেয়। অর্থাৎ এটা যে জীব দেহে প্রবেশের জন্য যে বিক্রিয়াটা অ্যান্টিফ্যাগোসাইট অ্যাকশন সেটাকে কমিয়ে গেল। এই হলো একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়ার একটা পরীক্ষা অথবা সেরোলজিক্যাল পরীক্ষার একটা ধরন। আরেকটা ধরন হলো প্রিসিপিটেশন। যখন কোনো অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন অনুমিলে ক্লাম তৈরি করে অর্থাৎ একটা যোগসূত্র তৈরি করে বা একত্রে মিশে থাকে তখন তাকে প্রিসিপিটেশন বিক্রিয়া বলে। অর্থাৎ অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন অণুগুলো মিলে যখন একটা ক্লাম তৈরি করে অথবা এরা মিলেমিশে থাকে তখন তাকে বলা হয় প্রিসিপিটেশন বিক্রিয়া। এই প্রিসিপিটেশনের ক্ষেত্রে একটা দ্রবণীয় অ্যান্টিজেন এবং একটা সমধর্মী অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ এই প্রিসিপিটেশনে একটা দ্রবণীয় অর্থাৎ সহজে দ্রবীভূত হয় সেরকম অ্যান্টিজেন এবং একটা তার সমরূপ বা সমধর্মী অ্যান্টিবডির মধ্যে বিক্রিয়া হয়। সাধারণত দৃশ্যমান অধক্ষেপ করার মাধ্যমে বিক্রিয়ার প্রকাশ ঘটে। অর্থাৎ যখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করে তখন যদি দৃশ্যমান অধক্ষেপ করে তাহলে বোঝা যাবে যে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া সংঘটিত হয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টিজেন কিংবা অ্যান্টিবডির পরিমাণ বেশি হলে অধক্ষেপ করা ব্যাহত হয়। অর্থাৎ এখানে ওয়ালাইকুম আসসালাম, অর্থাৎ এখানে
অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির পরিমাণটা একটা নির্দিষ্ট, কম বেশি হলে, অ্যান্টিবডি বেশি হলে অথবা অ্যান্টিজেন বেশি হলে, তখন এই যে আমরা যে অধক্ষেপ করলে পরে শনাক্ত করতে পারি যে এদের বিক্রিয়া হয়েছে, সেই অধক্ষেপটা বিঘ্নিত হয়, অধক্ষেপ করাটা। দ্রবণে বিভিন্ন ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডির উপস্থিতির কারণে বিভিন্ন স্তরে অধক্ষেপ করতে পারে। অর্থাৎ যদি কোনো বিক্রিয়ায় একাধিক ধরনের অ্যান্টিজেন এবং একাধিক ধরনের অ্যান্টিবডি থাকে, তাহলে সেই বিক্রিয়ায় ওই সমধর্মী অ্যান্টিজেন অ্যান্টিবডির বিক্রিয়ার ফলে একাধিক প্রকার হয়, তার মধ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ করে। প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করে, অর্থাৎ প্রত্যেকটা স্তরে যে অ্যান্টিজেন এবং তার সমধর্মী অ্যান্টিবডি, তার বিক্রিয়ার ফলে অধক্ষেপ সৃষ্টি হয়ে থাকে। প্রিসিপিটেশন টেস্টটা কোন কোন রোগের ক্ষেত্রে করা হয়ে থাকে এই সেরোলজিক্যাল টেস্টে? একটা হয় সিফিলিসের রোগ জীবাণু শনাক্তকরণে, আরেকটা হয় বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকের অণুজীব শনাক্তকরণে। এই হলো দ্বিতীয় প্রকার যে সেরোলজিক্যাল পরীক্ষা। তৃতীয় প্রকার পরীক্ষা হলো অ্যাগ্লুটিনেশন। এই বিক্রিয়াটা অনেকটা প্রিসিপিটেশন বিক্রিয়ার মতোই, তবে এর একটা কোষীয় অংশ যেমন এন্ডোটক্সিন অ্যান্টিজেন হিসাবে কাজ করে। অর্থাৎ প্রিসিপিটেশনের সাথে পার্থক্য হলো এর একটা কোষীয় অংশ এন্ডোটক্সিন অ্যান্টিজেন হিসাবে কাজ করে। অ্যান্টিবডিগুলো এর সাথে স্টিক অর্থাৎ শক্ত হয়ে একসাথে ক্লাম তৈরি করে। দুইভাবে অ্যাগ্লুটিনেশন ঘটে থাকে, যেমন অ্যান্টিবডির সাথে কোষ আবৃত অ্যান্টিজেনের সংযুক্তির ফলে দ্রুত কমপ্লেক্স অ্যাগ্লুটিনেশন গঠন তৈরি করে। আরেকটা হলো অ্যান্টিবডি আবার ফ্ল্যাজেলাযুক্ত অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে শিথিল অ্যাগ্লুটিনেশন তৈরি করে। এই দুই প্রকার অ্যাগ্লুটিনেশন হয়ে থাকে। মানুষের টাইফয়েড, ব্রোসেলোসিস, টাইফাস প্রভৃতি রোগ শনাক্তকরণে এই অ্যাগ্লুটিনেশন টেস্টের প্রচুর ব্যবহার হয়ে থাকে। অ্যাগ্লুটিনেশন টেস্ট আবার মাইক্রোস্কোপিক বা ম্যাক্রোস্কোপিক এই দুই প্রকার হতে পারে। যখন টেস্ট টিউবে বা অ্যাগ্লুটিনেশন টিউবে পরীক্ষা কার্য সম্পাদন করা হয়, তখন তাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক, অর্থাৎ যেটা খালি চোখে দেখা যায়। আর যখন অ্যান্টিজেন এবং অ্যান্টিসিরাম অর্থাৎ অ্যান্টিবডি একটি স্লাইডে মিশ্রিত করে মাইক্রোস্কোপ দ্বারা পরীক্ষা করা হয়, তখন তাকে বলা হয় মাইক্রোস্কোপিক টেস্ট। অর্থাৎ এখানে অ্যাগ্লুটিনেশন আবার পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এই দুই প্রকার হয়ে থাকে। যদি টেস্ট টিউবে এটা করা হয়ে থাকে এই টেস্টটা, তখন সেটা হলো ম্যাক্রোস্কোপিক, আর যদি কোনো স্লাইডে নিয়ে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করা হয়, তখন সেটা হলো মাইক্রোস্কোপিক টেস্ট। চতুর্থ প্রকার সিরোলজিক্যাল টেস্ট হলো কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। যখন কোনো অ্যান্টিবডি কোনো আক্রমণাত্মক প্যাথোজেন অর্থাৎ জীবাণুকে একগুচ্ছ এনজাইমের সাহায্যে ধ্বংস করে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া ঘটায়, তখন তাকে বলে কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। অর্থাৎ এখানে অ্যান্টিবডি কোনো ক্ষতিকর আক্রমণাত্মক জীবাণুকে একগুচ্ছ এনজাইম দ্বারা ধ্বংস করে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া ঘটায়, তখন সেটা হয় কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। এই ক্ষেত্রে একগুচ্ছ এনজাইমকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এনজাইমগুলো কোনোরূপ ইনফেকশন ছাড়াই এই সার্কুলেটিং ফ্লুইডে অবস্থান করে। এই সময় এরা ইনঅ্যাক্টিভ থাকে অর্থাৎ নিষ্ক্রিয় থাকে, কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন এর সময় এরা সক্রিয় হয় অর্থাৎ অ্যাক্টিভেটেড হয়। কমপ্লিমেন্ট ফিক্সিং অ্যান্টিবডির সিরাম উপস্থিতির ভিত্তিতে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করা হয়ে থাকে। প্রাণী দেহে এই অ্যান্টিবডি ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনের উদ্দীপনায় উৎপন্ন হয়ে থাকে। অ্যান্টিবডি উপস্থিত থাকলে কমপ্লিমেন্ট ব্যাকটেরিয়া কোষের বিগলন ঘটায়, লাইসিস ঘটায়। সুনির্দিষ্ট ব্যাকটেরিয়াল অ্যান্টিবডি সিরাম আছে কিনা তা নির্ণয়ের জন্যই কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করা হয়ে থাকে, অর্থাৎ
কোনো ব্যাকটেরিয়ার অ্যান্টিবডি সিরাম আছে কি না নির্দিষ্ট ব্যাকটেরিয়া, সেইটা নির্ণয়ের জন্যই এই কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করা হয়ে থাকে। আর সিরামকে আমরা এর আগে জেনেছি যে রক্তের যে রক্তরস সেটাকে সাধারণত সিরাম বলা হয়ে থাকে। আর এই টেস্টে, এই যে কমপ্লিমেন্ট সিস্টেম টেস্টে, দুইটা সিস্টেম আছে। প্রথমটি হচ্ছে ব্যাকটেরিওলাইটিক বা কমপ্লিমেন্ট ফিক্সিং সিস্টেম, যেখানে সিরাম ব্যাকটেরিয়াল সাসপেন্স অর্থাৎ ব্যাকটেরিয়ার দ্রবণের কমপ্লিমেন্টের মিশ্রণ তৈরি করে। যদি সিরামে উপস্থিত অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলিত হয় তখন কমপ্লিমেন্ট ফিক্সড হয়েছে ধরা হয়। আর দ্বিতীয়টা হচ্ছে ইন্ডিকেশন সিস্টেম, যেখানে ভেড়ার রেড ব্লাড সেল অর্থাৎ লোহিত রক্তকণিকার সাথে খরগোশের অ্যান্টিবডি মিশ্রিত করা হয়। যদি কমপ্লিমেন্ট উপস্থিত থাকে তাহলে রেড ব্লাড সেল অর্থাৎ RBC-গুলোর বিগলন ঘটে, লাইসিস ঘটে। এই হলো মোটামুটি চার প্রকার সিরোলজিক্যাল টেস্ট। বিভিন্ন সিরোলজিক্যাল টেস্ট আমরা আলোচনা করলাম, এই চার প্রকার সিরোলজিক্যাল টেস্ট। একটা হলো নিউট্রালাইজেশন, দ্বিতীয়টা হলো প্রিসিপিটেশন, তৃতীয়টা হলো অ্যাগ্লুটিনেশন, চতুর্থটা হলো কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট ফিক্সিং টেস্ট। এবার আসি আমরা কোন কোন ক্ষেত্রে সেরোলজিক্যাল পরীক্ষা ব্যবহার হয়, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে সেরোলজিক্যাল পরীক্ষা করা হয়ে থাকে। উল্লেখযোগ্যর মধ্যে আছে উদ্ভিদের ক্ষয়জনিত রোগ নির্ণয়, যেমন বীজ আলুর বাণিজ্যিক উৎপাদনের ক্ষেত্রে, বিভিন্ন ভাইরাসের বংশের মধ্যে অ্যান্টিজেন, কলা এবং কোষের মধ্যে ভাইরাস অ্যান্টিজেনের অবস্থান নির্ণয়ে, ভাইরাস কলার গঠনের বিভিন্ন তথ্য প্রদানে সিরোলজিক্যাল টেস্ট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কোনো ভাইরাসে নিউক্লিয় প্রোটিন বা সেটা নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এবং ভাইরাস অ্যান্টিজেন কলা বা কোষের কোথায় আছে সেটা নির্দেশ করে। আর ভাইরাস পার্টিকেলের গঠন অর্থাৎ ভাইরাসের গঠন সম্পর্কে, ভাইরাসের যে দেহাংশের গঠন সেটা সম্পর্কে জানতে এই সেরোলজিক্যাল টেস্ট করা হয়ে থাকে। এবার আসি আমরা অ্যান্টিসিরাম বা অ্যান্টিবডি উৎপাদন। অ্যান্টিসিরাম বা অ্যান্টিবডি উৎপাদনের জন্য সম্প্রতিকালে কোষ জীববিদ্যার দুটি কোষের মিলন ঘটিয়ে, ফিউশন ঘটিয়ে একটা সংকর কোষ সৃষ্টির প্রক্রিয়া উদ্ভাবিত হয়েছে। অর্থাৎ বর্তমানে যে বায়োটেকনোলজির যুগে এসে দুইটা ভিন্ন ধর্মী কোষের, ভিন্ন প্রজাতির কোষের মধ্যে মিলন ঘটানো হয়। মিলন ঘটানো হলে পরে যে কোষটা সৃষ্টি হয় সেই কোষটা ওই দুইটা ভিন্ন ধর্মী কোষের বৈশিষ্ট্যের সংমিশ্রণ হয়, এইটাকে বলা হয় প্রোটোপ্লাস্ট ফিউশন। এই সংকর কোষে উভয় প্যারেন্টের বৈশিষ্ট্য বজায় থাকে। এই ক্ষেত্রে ফিউজিং এজেন্ট হতে পারে একটা ডিফেক্টিভ ভাইরাস, অর্থাৎ এই যে দুইটা ভিন্ন প্রজাতির কোষের মধ্যে ফিউশন মিলন ঘটানো হয় সেই ক্ষেত্রে মিলন ঘটানোর এজেন্ট হিসাবে, ফিউজিং এজেন্ট হিসাবে ডিফেক্টিভ ভাইরাস হতে পারে, অথবা বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদানও ব্যবহার করা হতে পারে। যেমন উল্লেখযোগ্য হল পলিইথাইলিন গ্লাইকল, সংক্ষেপে বলা হয় PEG, পলিইথাইলিন গ্লাইকল, এইটা দিয়েও ভিন্ন ধর্মী দুইটা কোষের মিলন ঘটানো হয় ফিউশন। যদি কেউ সুনির্দিষ্ট অ্যান্টিসিরাম বা অ্যান্টিবডি উৎপাদনকারী ইমিউনো লিম্ফোসাইট এবং একটা মায়োলেমা সেল, যেটাকে ক্যান্সার সেল, এই মায়োলেমা সেলকে ক্যান্সার সেলও বলে, এর মধ্যে মিলন ঘটায়, তবে সেই কোষটাকে বলা হয় হাইব্রিডোমাস। অর্থাৎ যখন একটা নির্দিষ্ট অ্যান্টিসিরাম বা অ্যান্টিবডি উৎপাদনকারী ইমিউনো লিম্ফোসাইট তার সাথে একটা ক্যান্সার সেল তথা মায়োলোমা সেলের, ওই যে আমরা এর আগে ফিউশন বলছি দুইটা ভিন্ন ধর্মী, এদের মধ্যে যদি ফিউশন ঘটানো হয়, মিলন ঘটানো হয়, তবে এর ফলে যে কোষটা সৃষ্টি হয় সেই কোষটাকে বলা হাইব্রিডোমাস। এই ক্ষেত্রে মায়োলোমা সেল অর্থাৎ ক্যান্সার প্রচুর পরিমাণে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে, এবং লিম্ফোসাইট সুনির্দিষ্ট অ্যান্টিসিরাম বা অ্যান্টিবডি তৈরির তথ্য প্রদান করে।
ইংল্যান্ডের ক্যামব্রিজে অবস্থিত মেডিকেল রিসার্চ কাউন্সিল ল্যাবরেটরির বিজ্ঞানী জর্জ কোহলার এবং সিজার মেলস্টেইন 1975 সালে ক্লোনাল অ্যান্টি সিরাম তৈরির জন্য হাইব্রিডোমা টেকনিক উদ্ভাবন করেন এবং এই কাজের জন্য তারা 1984 সালে নোবেল পুরস্কারও লাভ করেন। আর এই পদ্ধতিতে এই যে হাইব্রিডোমা টেকনিক, প্রথমে একটা নির্বাচিত অ্যান্টিজেন ইঁদুরের দেহে প্রবেশ করানো হয়, ইনজেক্ট করা হয়। কিছুদিন পরে ইঁদুরের দেহ থেকে তার প্লিহা স্প্লিন কোষ পৃথক করা হয়, এরপর সেই প্লিহা থেকে অ্যান্টিবডি সংশ্লেষণকারী কোষগুলোকে পৃথক করে দ্রুত বর্ধনশীল ক্যান্সার সেল বা মায়োলোমা সেল এর সাথে মিশ্রিত করা হয় এবং এর সাথে যে ফিউজিং এজেন্ট হিসেবে পলিইথাইলিন গ্লাইকল যোগ করা হয়, ফলে অ্যান্টিবডি প্রস্তুতকারী কোষের সাথে ক্যান্সার সেলের মিলন ঘটে। অর্থাৎ ওই যে ইঁদুরের যে প্লিহা কোষ সেটার সাথে ক্যান্সার সেল তথা মায়োলোমা সেলের মিলন ঘটে উৎপন্ন হয়ে থাকে। এই হাইব্রিডোমা সেলগুলোকে পৃথক করে ক্লোনিং করা হয়, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করা হয় এবং কাঙ্ক্ষিত মনোক্লোনাল অ্যান্টিবডি প্রস্তুতকারী ক্লোনগুলোকে পরীক্ষা করে নির্বাচিত করা হয়। অর্থাৎ এই যে ক্লোন তৈরি করার পরে সেই ক্লোনের কোষগুলা থেকে কোন কোষগুলাতে আকাঙ্ক্ষিত মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করে সেগুলাকে পৃথক করা হয়ে থাকে। এই পৃথককৃত হাইব্রিডোমা কোষগুলাকে ইঁদুরের পেরিটোনিয়াল গহ্বরে প্রবিষ্ট করা হয়, অর্থাৎ আবার ইঁদুরের দেহের পেরিটোনিয়াল গহ্বরে এটা প্রবেশ করানো হয়। সেখানে এই হাইব্রিডোমাগুলো 2 থেকে 10 মিলিলিটার পর্যন্ত অ্যাসিটিক ফ্লুইড পুঞ্জীভূত করে, যার ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি বা অ্যান্টি সিরাম থাকে। অথবা হাইব্রিডোমা সেলগুলাকে ল্যাবরেটরিতে অর্থাৎ গবেষণাগারে আবাদ করা হয় এবং ভবিষ্যতে মন ব্যবহারের জন্য ফ্রিজে সংরক্ষণ করা হয়ে থাকে। অ্যাসিটিক ফ্লুইড থেকে অ্যান্টিবডিকে পৃথক করার জন্য ডিফারেন্সিয়াল অর্থাৎ পৃথকীকরণ সেন্ট্রিফিউগেশন পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে, যেটা এই যে প্রক্রিয়াটা আমরা আলোচনা করলাম বইতে এই প্রক্রিয়াটার একটা রেখাচিত্র দেওয়া হয়েছে, আমি চিত্রটা দেখাই। দেখো এখানে প্রথমে ওই সুনির্দিষ্ট অ্যান্টিজেন ইঁদুরের দেহে প্রবেশ করানো হয়ে থাকে, তারপরে ইঁদুরের দেহর থেকে ওই যে প্লিহা পৃথক করা হয়ে থাকে, এই প্লিহার কোষগুলাকে ইয়ে করা হয়ে থাকে। এখন এরপরে ওই যে ক্যান্সার সেল মায়োলোমা সেল সেগুলা থেকে এই সজীব ইমর্টাল মানে জীবিত মায়োলোমা সেলগুলা নিয়ে এর সাথে ওই যে আমরা যে ইঁদুরের প্লিহার কোষ নির্দিষ্ট আলাদা করেছিলাম এই দুইটার ফিউশন ঘটানো হয়ে থাকে। ফিউশন ঘটানোর জন্য আমরা বলছি ফিউশিং এজেন্ট হিসাবে এখানে পলিইথাইলিন গ্লাইকল ব্যবহার করা হয়, ফলে এই দুইটা কোষের মধ্যে ফিউশন ঘটে, যেটা হাইব্রিডোমা সেলস তৈরি হয় নির্দিষ্ট পুষ্টি মাধ্যমে। সেখান থেকে আবার এদেরকে ইন্ডিভিজুয়াল হাইব্রিডোমা সেলস আর ক্লোনড, অর্থাৎ যেই কোষগুলা আমাদের কাঙ্ক্ষিত সেগুলাকে আবার কী করা হয়, সংখ্যা বৃদ্ধি করা হয়, ক্লোন করা হয়। এই যে এটাকে ক্লোন করে তারপর সেখান থেকে আবার ওই যে কাঙ্ক্ষিত অ্যান্টিবডি পরীক্ষা করা হয়ে থাকে, পরীক্ষা করে এরপরে এগুলাকে হাইব্রিডোমা আবার সেই কাঙ্ক্ষিত হাইব্রিডোমা সেলগুলাকে ইঁদুরের দেহে প্রবেশ করানো হয়ে থাকে। সেখান থেকে আবার এটাকে ইঁদুরের দেহ থেকে সেটাকে বের করে এনে মনোক্লোনাল পিউরিফাইডের মধ্যে এটাকে কী করা হয়, সংখ্যা বৃদ্ধি করা হয়ে থাকে। অথবা সেই কাঙ্ক্ষিত কোষগুলাকে কী করা হয়, ফ্রিজের মধ্যে সংরক্ষণ করা হয়ে থাকে। এই হলো অ্যান্টি সিরাম বা অ্যান্টিবডি উৎপাদনের জন্য হাইব্রিডোমা প্রসেস। এরপরে আমরা যাব, এখানে তোমাদের বইতে 209 পৃষ্ঠায় হাউ মনোক্লোনাল অ্যান্টিবডিস আর মেড, অর্থাৎ
কিভাবে মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি করা হয় সেটা ইংলিশে দেওয়া আছে। আমরা যে এতক্ষণ বাংলায় আলোচনা করলাম এটাকে আবার ইংলিশে দিচ্ছি, একই জিনিস। আচ্ছা, তাহলে সেটা আর আমরা পুনরাবৃত্তি করি না, এরপরে আমরা চলে যাই। এরপরের অংশ হলো ভাইরাস শনাক্তকরণের জন্য কী কী সেরোলজিক্যাল পদ্ধতি ব্যবহার হয়। উদ্ভিদ ভাইরাস শনাক্তকরণের জন্য অনেক ধরনের জৈব রাসায়নিক পদ্ধতি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাগ্লুটিনেশন পরীক্ষা, তারপরে হলো মাইক্রো প্রিসিপিটেশন পরীক্ষা, লেটেক্স পরীক্ষা, এলিজা পরীক্ষা, অর্থাৎ এলিজার পূর্ণাঙ্গ রূপ হলো এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট অ্যাসে, এরপরে হলো অ্যাগারজেল ডিফিউশন পরীক্ষা, আরেকটা হলো আইজেল লেন্স পরীক্ষা, ইলেকট্রোফোরেসিস, আরেকটা হলো এসএসইএম পরীক্ষা, অর্থাৎ এসএসইএম এর পূর্ণাঙ্গ রূপ হলো সেরোলজিক্যাল স্পেসিফিক ইলেকট্রন মাইক্রোস্কোপিক পরীক্ষা, বা আইএসইএম অর্থাৎ ইমিউনোসর্বেন্ট ইলেকট্রন মাইক্রোস্কোপিক পরীক্ষা, আর আরেকটা পরীক্ষা হলো রিং পরীক্ষা, রিং টেস্ট। এদের মূলনীতিগুলো কি? এই পরীক্ষা পদ্ধতিগুলার মূলনীতি মোটামুটি একই রকম। এই যে আমরা নয় প্রকার পরীক্ষা আলোচনা করলাম, সবগুলার মূলনীতি মোটামুটি একই রকম। যে উদ্ভিদের ভাইরাস শনাক্ত করতে হবে তার আক্রান্ত অংশের নির্যাসকে খরগোশের দেহে তৈরি অ্যান্টিসিরামের সাথে যোগ করার পর তলানি সৃষ্টি হয়। যদি তলানি সৃষ্টি, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিসিরাম মিলিত হয়ে তলানির সৃষ্টি করবে, যদি তলানি সৃষ্টি হয় তাহলে বোঝা যাবে রোগাক্রান্ত উদ্ভিদের ভাইরাস এবং খরগোশের দেহে ঢোকানো ভাইরাস একই ছিল। আচ্ছা, এই পদ্ধতির কয়েকটা আমরা যদি সংক্ষেপে আলোচনা করি, একটা হল এলিসা টেস্ট, যেটার পূর্ণাঙ্গ রূপ হলো এনজাইম লিঙ্কড ইমিউনোসর্বেন্ট এসে, যেটা বিজ্ঞানী ক্লার্ক এবং অ্যাডামস 1947 সালে এই পদ্ধতির বর্ণনা করে। ভাইরাস শনাক্তকরণের জন্য একটা আধুনিক এবং উন্নত পদ্ধতি এটা। এই পরীক্ষার নির্ভরশীলতা অন্যান্য জৈব রাসায়নিক পরীক্ষা অপেক্ষা বেশি। আলুর পাতা মোড়ানো ভাইরাস এবং আলুর অন্য ভাইরাস শনাক্তকরণের জন্য এই এলিজা টেস্ট পদ্ধতি বিশেষভাবে ব্যবহার হয়। পদ্ধতিটা কী, টেকনিকটা কী? মাইক্রোটিটার প্লেটের, অর্থাৎ এলিজার জন্য বিশেষ ধরনের প্লেট, সর্বমোট 96টা গর্ত থাকে যেই প্লেটে, তার মধ্যে ভিতরের 60টা গর্ত ভাইরাস পরীক্ষার জন্য ব্যবহার হয়। পরীক্ষার জন্য ব্যবহৃত প্রতিটা গর্তে কোটিং বাফার দ্রবীভূত গামা গ্লোবিউলিন বা অ্যান্টিবডি 0.2 মিলিলিটার দিতে হয়। গামা গ্লোবিউলিন বা অ্যান্টিবডি কোটিংয়ের মিশ্রণের অনুপাত হবে 1:500। বাইরের 36টা গর্ত শুধু বাফার দ্বারা পূরণ করা হয়। এর পরবর্তী ধাপে প্লেট ঢাকনা দিয়ে ঢেকে 2-3 ঘন্টার জন্য 37 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস তাপমাত্রায় ইনকিউবেটরে রাখা হয়। এরপরে ইনকিউবেটর থেকে তাকে বের করে ওয়াশ বাফার বা পিবিএস ফসফেট বাফার সলিন টুইনের দ্বারা প্লেট অন্তত 3 বার ধোয়া হয়। অর্থাৎ ওই প্লেটটাকে 3 বার এই ওয়াশ বাফার বা পিবিএস দ্বারা 3 বার, পিবিএস টুইন দ্বারা 3 বার ধোয়া হয়। অ্যান্টিবডির প্রলেপ দেয়া প্রতিটি গর্তে শুধু 2টা ছাড়া গাছ থেকে বের করা রস 0.2 মিলিলিটার দিয়ে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 ঘন্টার জন্য রাখা হয়। এরপরে সেই প্লেটগুলোকে আবার ওয়াশ বাফার বা পিবিএস টুইন দ্বারা এমনভাবে কয়েকবার ধৌত করা হয় যাতে কোনো অবস্থাতেই গর্তে কোনো দাগ বা রং না থাকে। প্লেটগুলো ওয়াশ বাফার দ্বারা ধৌত করার পর প্রতিটি গর্তে 0.2 মিলিলিটার এনজাইম কনজুগেট বা এনজাইমযুক্ত বিশেষ অ্যান্টিবডি দিয়ে 4 ঘন্টার জন্য 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনকিউবেটরে রাখা হয়। এই পর্যায়ে প্লেটগুলো ইনকিউবেটরে রাখার পরে আবার প্লেটগুলো ওয়াশ বাফার দ্বারা 3 বার ভালোভাবে ধৌত করা হয়। ধোয়ার পর প্রতিটি গর্তে 0.3 মিলিলিটার পরিমাণ সাবস্ট্রেট দ্রবণ যোগ করা হয় এবং 20 মিলিলিটারে সাবস্ট্রেট বাফারের মধ্যে
পি নাইট্রোফিনাইল ফসফেট এর তিনটি বড়ি মিশানো হয়। সর্বশেষ ভাইরাসের উপস্থিতি যদি থাকে তাহলে হলুদ রং দেখা যাবে, যদি হলুদ রং দেখা যায় তাহলে বোঝা যাবে যে এতে ভাইরাস উপস্থিত। 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের স্পেকট্রোফটোমিটার দ্বারা হলুদ রঙের তীব্রতা মাপা যায়, আর এই রঙের তীব্রতা সরাসরি ভাইরাসের ঘনত্বের সমানুপাতিক। অর্থাৎ এই যে হলুদ রং যদি দেখা যায় তাহলে সেটাকে আবার 405 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের স্পেকট্রোফটোমিটার দ্বারা পরিমাপ করা হয়। যদি হলুদ রঙের তীব্রতা অর্থাৎ গাঢ়ত্ব বেশি হয়, যত বেশি হবে তত বোঝা যাবে যে ভাইরাসের ঘনত্ব বেশি, অর্থাৎ এখানে গাঢ়ত্বের উপরে ভাইরাসের ঘনত্বের অনুপাত সমানুপাতিক। যেটা এই প্লেটটার সংক্ষেপে এই টেস্টটা রেখাচিত্রে তোমাদের প্লেট বা এলিসার জন্য বিশেষ ধরনের প্লেট এটা, এর ভিতরে 96টা গর্ত থাকে, এগুলি গর্ত সংক্ষেপে দেওয়া হয়েছে এবং এর মধ্যে 60টা গর্ত ভাইরাস পরীক্ষার জন্য ব্যবহার করা হয়, যেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা গর্তে কোটিং বাফার দ্রবীভূত গামা গ্লোবিউলিন, এই যে এখানে কোটিং বাফার গামা দ্রবীভূত গ্লোবিউলিন এখানে যোগ করা হয়, তারপরে গ্লোবিউলিন অথবা অ্যান্টিবডি 0.2 ml এখানে দেওয়া হয়েছে, এবং গামা গ্লোবিউলিন বা অ্যান্টিবডি এবং কোটিনের মিশ্রণ অনুপাত যেখানে বলা হয়েছে 1:500, বাহিরের 36টা গর্তে শুধু বাফার দ্রবণ দ্বারা পূর্ণ থাকে। এরপর প্লেটগুলা ঢেকে 2-3 ঘন্টার জন্য 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইনকিউবেটর রাখা হয়, সেখান থেকে বের করে আবার আমরা বলেছি যে ওয়াশ বাফার বা PBS দ্বারা এটাকে ধৌত করা হয়। এরপর অ্যান্টিবডির প্রলেপ দেওয়া প্রত্যেকটা গর্তে গাছ থেকে বের করা রস 0.2 ml দিয়ে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ রস হিসাবে ওইখানে যেমন ওই যে ভাইরাসের একটা সিম্বল দেওয়া হয়েছে এইটা দেওয়া হলো, দিয়ে এটাকে আবার 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12 ঘন্টা রাখা হয়। সেখান থেকে আবার বের করে এটাকে ওয়াশ বাফার বা PBS দ্বারা ভালোভাবে ধৌত করা হয়। তারপর এখানে এই গর্তের মধ্যে আবার এরপরে বলা হয়েছে এনজাইম কনজুগেট বা এনজাইম যুক্ত বিশেষ অ্যান্টিবডি দিয়ে 4 ঘন্টা রাখা হয়, এখানে ওই যে এনজাইম ই দিয়ে সংক্ষেপে ই এনজাইম কনজুগেটেড দিয়ে এটাকে আবার 4 ঘন্টা রাখা হয়। সেখান থেকে আবার বের করে এটাকে কি করা হয়েছে যে ওয়াশ বাফার দিয়ে আবার 3 বার ধৌত করা হয়, ধৌত করে তারপর এখানে প্রত্যেকটা গর্তে আবার 0.3 ml পরিমাণ সাবস্ট্রেট দ্রবণ যোগ করা হয়ে থাকে। এই সাবস্ট্রেট দ্রবণ যোগ করার পরে এই 20 মিলিলিটার সাবস্ট্রেট বাফারের মধ্যে পি নাইট্রোফিনাইল ফসফেট এর 3টা বড়ি মেশানো হয়। মেশানোর পরে তারা ভাইরাসের সাথে একটা কি করবে যুক্ত হবে, যুক্ত হয়ে যদি এর রংটা হলুদ দেখা যায় তাহলে বোঝা যাবে যে এতে ভাইরাস উপস্থিত, আর যদি হলুদ রং না দেখা যায় তাহলে ভাইরাস থাকে না। অর্থাৎ ওই যে আমরা যে রস যোগ করেছিলাম সেখানে ওই রসে যদি গাছের রসে যদি ভাইরাস থাকে তাহলে এখানে এই সকল প্রক্রিয়ার পরে এই স্টেজে এসে হলুদ রং প্রদান করবে, যদি ওই রসের মধ্যে কোনো ভাইরাস না থাকে তাহলে এখানে কোনো হলুদ রং প্রদান করবে না। আবার পাশাপাশি ওই রসে ভাইরাসের পরিমাণ কত, ঘনত্ব কতটুকু সেটা নির্ণয়ের জন্য আমরা বলেছি এইটার মধ্যে আবার কি করা হয় 405 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের স্পেকট্রোফটোমিটারের সাহায্যে এই হলুদ রঙের তীব্রতা মাপা হয়। হলুদ রঙের তীব্রতা যত বেশি হবে ওই রসে ভাইরাসের ঘনত্ব তত বেশি হবে, অর্থাৎ এখানে হলুদ রঙের তীব্রতা ভাইরাসের ঘনত্বের সমানুপাতিক। এইটা হলো রেখাচিত্র। এরপর দ্বিতীয় আরেকটা পরীক্ষা, আমরা এতক্ষণ যে টেস্টটা আলোচনা করলাম এটা হলো এলিজা টেস্ট, এরপর আরেকটা টেস্ট হলো মাইক্রো প্রিসিপিটেশন টেস্ট। এই পরীক্ষা বিভিন্নভাবে করা হয়, যেমন কাসনলে, স্লাইডে বা পেট্রি ডিশে, তবে পেট্রি ডিশে প্যারাফিন তেল দিয়ে যে পরীক্ষা করা হয় সেটাই বেশি কার্যকরী।
আর এই পরীক্ষার দ্বারা 1 মিলিলিটার অ্যান্টিসিরাম দিয়ে প্রায় 150টি গাছ পরীক্ষা করা যায়, অর্থাৎ 150টি গাছে ওই জীবাণুর উপস্থিতি পরীক্ষা করা যায় মাত্র 1 মিলিলিটার অ্যান্টিসিরাম দিয়ে। পরীক্ষাটা প্রক্রিয়াটা কীরকম বা পদ্ধতি, প্রথমে পেটি ডিশ প্লাস্টিকের যদি হয়ে থাকে তাহলে 96% অ্যালকোহল, এবং যদি পেটি ডিশটা কাচের হয় তাহলে ক্লোরোফর্মে 1% পলিভিনাইল ফর্মালডিহাইড ফর্মভাগ দ্রবণ ব্যবহার করে প্রয়োগ দিতে হয়। এতে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির ফোঁটাগুলো ছড়িয়ে পড়ে না। যদি পেটি প্লাস্টিক তাহলে 96% অ্যালকোহল, আর যদি পেটি ডিশটা কাচের হয় তাহলে ক্লোরোফর্মে 1% পলিভিনাইল ফর্মালডিহাইড ফর্মার দ্রবণ প্রলেপ দিলে পরে অ্যান্টিজেন অ্যান্টিবডি ফোঁটাগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে না। এরপর পরীক্ষাধীন নমুনা থেকে যান্ত্রিক বা কায়িকভাবে রস বের করে, অর্থাৎ যেই উদ্ভিদে আমরা জীবাণু উপস্থিতি নির্ণয় করে সেই উদ্ভিদের রস যান্ত্রিকভাবে বা কায়িকভাবে বের করে ভিন্ন ভিন্নভাবে ছোট ছোট কাঁচ নলে রাখা হয়। অণুজীবের স্থিতিশীলতা এবং গুণাগুণ নষ্ট না হওয়ার জন্য কাঁচনলে কিছু ফসফেট বাফার ব্যবহার করা হয়। এর পরের ধাপে সংগৃহীত রস সেন্ট্রিফিউজ যন্ত্রে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি মিনিটে 4000 থেকে 5000 বার করে 5 মিনিট ঘোরানো হয়, ফলে তুলনামূলকভাবে গাছের রসের ভারী অংশ টেস্ট টিউবের নিচে জমা হবে আর উপরের রসে ভাইরাস কণিকা ভাসমান থাকবে। জীবাণুমুক্ত পিপেট বা কাঁচের সূক্ষ্ম নল দিয়ে অ্যান্টিসিরাম অর্থাৎ অ্যান্টিবডির 0.07 মিলিলিটার ছোট ফোঁটা পেটি ডিশের তলায় নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধভাবে সাজানো। একটা পেটি ডিশে সারিবদ্ধভাবে 6টি সারি এবং প্রতি সারিতে 6টি করে ফোঁটা অর্থাৎ 36টি ফোঁটা দেওয়া হয়। ওই অ্যান্টিসিরামের ফোঁটা এক একটা পেটি ডিশে সারিবদ্ধ যে 6টা সারি থাকে প্রত্যেকটা সারিতে 6টা করে ফোঁটা দেওয়া হয় অ্যান্টিসিরামে, তাহলে 6টা সারিতে মোট 36টা ফোঁটা দেওয়া হয়। এরপর সেন্ট্রিফিউজ করা রস 0.007 মিলিলিটার পরিমাণ ফোঁটা প্রতিটি অ্যান্টিসিরাম ফোঁটার উপর কাঁচের সূক্ষ্ম নলের সাহায্যে দেওয়া হয়। প্রথম সারিতে রসের পরিবর্তে সম পরিমাণ 0.85% লবণ পানি দ্রবণ দেওয়া হয়। প্রতিটা নমুনার জন্য ভিন্ন ভিন্ন পিপেট ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ একই পিপেট সবগুলা নমুনায় ব্যবহার করা যাবে না। বাষ্পীভবন দমন এবং পরিষ্কার রাসায়নিক ক্রিয়া পর্যবেক্ষণের জন্য তরল প্যারাফিন তেল পেরিসে ঢেলে দিতে হয় যাতে ফোঁটাগুলো ঢেকে যায়। লক্ষ্য রাখতে হবে যাতে দ্রুত তেল ঢালার সময় ফোঁটাগুলো পরস্পরের সাথে মিশে না যায়। পেটিটি সাধারণ তাপমাত্রায় 3 ঘন্টা রাখার পর অভিক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করা হয়। যদি সাদা ঘোলাটে মোমের মতো ভাসমান বস্তু কিংবা ফোঁটার তলায় সাদা সাদা দানা দেখা যায় তাহলে বোঝা যাবে যে এতে ভাইরাস উপস্থিত। আর যদি মোমের মতো সাদা ঘোলাটে মোমের মতো ভাসমান বস্তু বা ফোঁটার তলায় সাদা সাদা দানা না দেখা যায় তাহলে বোঝা যাবে তাতে ভাইরাস অনুপস্থিত। যেটা তোমাদের পেটি ডিশে এখানে রেখাচিত্রে দেখানো হয়েছে, আমরা যদি রেখাচিত্রটা আবার দেখাই তোমাদের, এই যে এখানে পেটি ডিশ ভিতরে এই যে 6টা গর্ত যার মধ্যে অ্যান্টিসিরাম দেওয়ার পরে প্রথমটায় লবণ পানি আর বাকিগুলাতে অ্যান্টিসিরাম ফোঁটায় ফোঁটায় দেওয়া হয়েছে। আর প্রত্যেকটা গর্তে আমরা নিয়েছিলাম কি ওই যে গাছ থেকে সংগৃহীত রস, সেখানে ভাইরাস উপস্থিত আছে সেটা পরীক্ষার জন্য এখানে দেওয়া হলো। তারপরে এর পরের ধাপে ওই অ্যান্টিসিরাম ওর সাথে ভাইরাসের প্রোটিনের সাথে যুক্ত হয়ে গঠন করবে সংযুক্ত অবস্থা, সেখানে যদি আমরা বলেছি যদি এখানে যদি ওই যে আমরা বলেছি যে যদি এর মধ্যে সাদা ঘোলাটে মোমের মতো ভাসমান বস্তু অথবা ফোঁটার তলায় সাদা সাদা দানা দেখা যায় এই পর্যায়ে এসে তাহলে বোঝা যাবে এতে ভাইরাস উপস্থিত, আর যদি সেটা না দেখা যায় তাহলে বোঝা যাবে এতে ভাইরাস অনুপস্থিত, যেটা আমরা সংক্ষেপে আলোচনা করেছি। এই আলোচ্য এটা হলো রেখাচিত্র।
এরপরে তিন নাম্বার টেস্ট আলোচনা করা হয়েছে, ইমিউনো অসমোফোরেসিস টেস্ট। এই পরীক্ষায় ভাইরাস এবং অ্যান্টিবডিকে ভালোভাবে কাটা জেলে রাখা হয় এবং তার সাথে ইলেকট্রিক কারেন্ট যোগ করে দেওয়া হয়। পিএইচ, বাফার এবং জেলের চার্জ পরীক্ষা করে নিতে হয় যাতে ভাইরাস এবং অ্যান্টিবডি একত্রে অবস্থান করতে পারে। এই পরীক্ষাটি অত্যন্ত তাড়াতাড়ি করা যায়। এই পদ্ধতি সাধারণত ফিলামেন্টাস এবং আইসোমেট্রিক ভাইরাস পার্টিকেলের ক্ষেত্রে করা হয় এবং যে সমস্ত ভাইরাসের পার্টিকেলের বৃহৎ নেগেটিভ চার্জ আছে এবং পিএইচ 6 থেকে 8 তাদের ক্ষেত্রে করা হয়, যেমন টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস এবং আলফা আলফা মোজাইক ভাইরাস এবং সাউদার্ন বিন মোজাইক ভাইরাসের ক্ষেত্রে এই পরীক্ষাটা করা হয়ে থাকে। চতুর্থ পরীক্ষা হলো ক্লোরোপ্লাস্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, যেটা সেরোলজিক্যাল টেস্টের ভিতরে এটা সবচেয়ে সহজ পদ্ধতি যা প্লান্ট ভাইরাসের ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটি শুধুমাত্র ব্যবহার করা যায় সেই সব ভাইরাসের ক্ষেত্রে যাদের পার্টিকেলগুলো লম্বা এবং যা উদ্ভিদ রসে সাফল্যজনকভাবে ঘনীভূত অবস্থায় থাকে, যেমন টিএমবি, পটেটো ভাইরাস এক্স ইত্যাদি। ঘনীভূত হয়ে থাকার কারণে এটা বিস্তৃত অ্যান্টিজেন অ্যান্টিবডি অনুপাতে সাধারণত কর্মক্ষম হয়। এই পরীক্ষাটা বেশি ব্যবহার হয় নেদারল্যান্ড এবং জার্মানিতে, যেখানে যেসব আলুকে বীজ হিসেবে ব্যবহার করা হয় তাতে ভাইরাস আছে কিনা সেটা পরীক্ষার জন্য। এক বিন্দু অ্যান্টি সিরাম অথবা এক বিন্দু নর্মাল সিরামের সাথে এক বিন্দু ভাইরাস আক্রান্ত উদ্ভিদ অথবা সুস্থ উদ্ভিদ রস নিয়ে মিশ্রণ তৈরি করা হয়। যদি ভাইরাস পার্টিকেল এবং অ্যান্টি সিরাম বিক্রিয়া করে তবে ক্লোরোপ্লাস্ট হয়তো কোপ্রিসিপিটেট ফর্ম করবে বা অ্যাগ্লুটিনেট করবে। পঞ্চম পরীক্ষা হলো লেটেক্স পরীক্ষা। লেটেক্স পরীক্ষা মাইক্রো প্রিসিপিটেশন এবং অ্যাগ্লুটিনেশন পরীক্ষারই উন্নততর পর্যায়। আর লেটেক্স হচ্ছে পলিস্টাইরিন কণা বিশেষ, যার ব্যাস হলো 810 ন্যানোমিটার। ল্যাটেক্স কণার সাথে রাসায়নিক প্রক্রিয়া দ্বারা অ্যান্টিবডিকে সংযুক্ত করা হয়। অ্যান্টিবডি সংযুক্ত ল্যাটেক্স কণাগুলো যখন আক্রান্ত গাছের রসের সাথে মেশানো হয় তখন অণুতলানির সৃষ্টি হয়। এই অণুতলানি খালি চোখে দেখা যায়। এই পদ্ধতির বিশেষ সুবিধা হলো এতে অ্যান্টি সিরামের পরিমাণ অনেক কম লাগে কিন্তু কার্যকারিতা অনেক বেশি। এছাড়া অ্যান্টিবডি সংমিশ্রণের ল্যাটেক্স সাধারণত রেফ্রিজারেটরে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক বছর সংরক্ষণ করা যায়, যেখানে অন্যান্য সাধারণ অ্যান্টি সিরাম বেশি দিন রাখা যায় না এবং বেশি দিন রাখতে হলে 10 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিম্ন তাপমাত্রায় রাখতে হয়। এই পদ্ধতির জন্য গাছের রসকে পরিশুদ্ধ করতে হয় না। ল্যাটেক্স পরীক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণের মধ্যে বলা হয়েছে প্লাস্টিক ব্যাগ, পরীক্ষা নল, প্লাস্টিক পেট্রি ডিশ, মোম, কলম এবং 0.05 মোলার ট্রাইস হাইড্রোক্লোরিক অ্যাসিড বাফার এবং 0.01 মোলার সোডিয়াম বাইসালফেট এবং 1 মিলিলিটার হাইপোডর্মিক সুই, পাতিত পানি, দোলানো যন্ত্র এবং সংবেদনশীল ল্যাটেক্স। তো এই যে উপকরণগুলি, এর মধ্যে ট্রাইস অর্থাৎ হাইড্রোক্সাইল মিথাইল অ্যামোনিয়াম মিথেন তৈরির জন্য প্রক্রিয়াটা হলো 100 মিলিলিটার পাতিত পানিতে 12.11 গ্রাম ট্রাইস পাউডার মিলিয়ে এবং 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে পিএইচ 8-এ নির্ধারণ করতে হয়। তারপর 100 মিলিলিটার দ্রবণের জন্য 2.1 গ্রাম হারে সোডিয়াম বাইসালফেট এবং শতকরা 1 ভাগ টুইন মিলাতে হবে। এতেই 1 মোলার ট্রাইস স্টক বাফার, ব্যবহারের জন্য 10 মিলিলিটার স্টক দ্রবণ 190 মিলিলিটার পাতিত পানিতে যোগ করতে হবে। সর্বশেষ এ অধ্যায়ে ল্যাটেক্স পদ্ধতির প্রক্রিয়াটা, কিভাবে ল্যাটেক্স টেস্টটা করা হয়ে থাকে। প্রথমে একটা লাল মোমের কলম দ্বারা প্লাস্টিকের পেট্রি ডিশের তলার ভিতরের দিকে 8 মিলিমিটার দূরে দূরে সমান্তরাল এবং লম্বালম্বি দাগ কাটতে হয়। এতে বর্গাকারে অনেকগুলো খোপের এলাকার সৃষ্টি হয়ে থাকে।
এরপর প্লাস্টিক ব্যাগে বিভিন্ন স্থান থেকে নমুনা পাতা এমন ভাবে সংগ্রহ করতে হয় যাতে পাতায় হাতের স্পর্শ না লাগে, কারণ হাতের স্পর্শ লাগলে অন্যান্য জীবাণু তার সাথে মিশে যেতে পারে। আলুর ভাইরাস শনাক্তকরণের জন্য গাছের মাঝের পাতা নেওয়া ভালো। অনেক সময় পজিটিভ এবং নেগেটিভের প্রতিক্রিয়া জানার জন্য নিশ্চিত সুস্থ এবং রোগ আক্রান্ত গাছ থেকে নমুনা সংগ্রহ করতে হয়। কায়িকভাবে কাঁচ নল বা অন্য কিছু দিয়ে ঘষে বা যান্ত্রিকভাবে নমুনা থেকে রস বের করে 12x75 মিলিলিটার আকারের কাঁচ নলে রাখতে হয়। রস বের করার পূর্বে প্রতি প্লাস্টিক ব্যাগে 0.3 মিলিলিটার বাফার যোগ করতে হয়। এরপরে রসের 10^1 10 ভাগের 1 ভাগ এবং 100 ভাগের 1 ভাগ ঘনত্ব বিশিষ্ট দ্রবণ তৈরি করতে হয়। কাজের জন্য 2টি 12x75 মিলিমিটার সাইজের কাঁচ নলের প্রত্যেকটাতে 0.45 মিলিলিটার ট্রাইস হাইড্রোক্লোরিক অ্যাসিড বাফার রেখে তাতে হাইপোডার্মিক সিরিঞ্জের সাহায্যে 0.05 মিলিলিটার পরিমাণ রস ভালোভাবে মিশাতে হয়। এই দ্রবণের লঘুতা হলো 10 ভাগের 1। আবার এই দ্রবণ থেকে 0.05 মিলিলিটার নিয়ে অপর কাঁচ নলের রাখা বাফারের সাথে মিশালে এটা হয়ে যাবে 100 ভাগের 1 লঘুতা বিশিষ্ট দ্রবণ। দুই ধরনের ঘনত্বের প্রয়োজন এই যে 100 ভাগের 1 ভাগ ঘনত্বের দ্রবণে ভাইরাসের সংখ্যা কম থাকে, অনেক সময় ভালো ফল পাওয়া সম্ভব হয়। সিরিজ খাড়াভাবে রেখে পেট্রি ডিশের একটা খোপে বা বর্গে প্রথমে 100 ভাগের 1 ভাগ লঘুতা বিশিষ্ট দ্রবণ 1 ফোঁটা স্থাপন করে পরবর্তী বর্গে 10 ভাগের 1 ভাগ লঘুতা বিশিষ্ট দ্রবণ 1 ফোঁটা স্থাপন করতে হয়। এমনি করে প্রত্যেকটি নমুনার জন্য 2টি বর্গের প্রয়োজন পড়ে। অপর একটি সিরিঞ্জ দিয়ে যে ভাইরাসের জন্য পরীক্ষা কার্য চালানো হচ্ছে সেই ভাইরাসের ল্যাটেক্স 1 ফোঁটা প্রতি ফোঁটার উপর এমনভাবে রাখতে হবে যাতে ফোঁটা লেপটে না যায়। এবার পেটিটির ঢাকনা দিয়ে ঢেকে শেকার অর্থাৎ দোলনা যন্ত্র বলে 1 ঘন্টা 20 মিনিটে 100 বার করে দোলাতে হবে। দোলানো বন্ধ করার পর পেটি ডিশের ঢাকনা উঠিয়ে বিক্রিয়া দেখতে হবে। লেটেক্সের সাথে আক্রান্ত পাতা রসের বিক্রিয়ার ফলে এক ধরনের হলুদ সাদা দানার সৃষ্টি হয় এবং তা খালি চোখেই দেখা যায়। যে পাতায় ভাইরাস থাকে না সে ফোটার রং বদলায় না, অর্থাৎ ওই যে হলুদ সাদা দানার সৃষ্টি হবে না এবং অনেকটা পাতলা দুধের মতো হয়। তাহলে যদি হলুদ সাদা দানার সৃষ্টি হয় তাহলে বোঝা যাবে যে ওতে ভাইরাস উপস্থিত, আর যদি সেটা সৃষ্টি না হয় অনেকটা পাতলা দুধের মতো হয় তাহলে বোঝা যাবে এতে ভাইরাস নাই। এই হলো লেটেক্সের পরীক্ষা। এই হলো মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের সেরোলজিক্যাল টেস্টের পরীক্ষা। তো যাই হোক, আজকে আমরা এই সেরোলজিক্যাল কনসেপ্টের শেষ অংশটা আলোচনা করলাম। তোমরা যদি কারো কোনো এই সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন বা জানার থাকে কমেন্ট বক্সে উল্লেখ করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এর আগে বলে নে এই সেরোলজিক্যাল কনসেপ্টে প্রথমে সেরোলজিক্যাল কি গত ক্লাসে আলোচনা করেছিলাম এবং সেরোলজিক্যাল কনসেপ্টটা কি সেটা আলোচনা করেছিলাম। অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করেছিলাম। তারপরে ভ্যাকসিন তথা টিকা, টক্সয়েড, অ্যান্টিসিরাম, অ্যান্টিটক্সিন, ইমিউনোসিরাম এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে বিভিন্ন ধরনের অ্যান্টিবডি, যে 5 প্রকার যে অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিউলিন জি, ইমিউনোগ্লোবিউলিন এম, ইমিউনোগ্লোবিউলিন এ, ইমিউনোগ্লোবিউলিন ডি, ইমিউনোগ্লোবিউলিন ই, এগুলা সংক্ষেপে আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজকে আলোচনা করেছি অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া বা বিভিন্ন সেরোলজিক্যাল পরীক্ষা। এখানে যে সেরোলজিক্যাল পরীক্ষা আমরা কয়েকটা পরীক্ষা আলোচনা করেছি, নিউট্রালাইজেশন, প্রিসিপিটেশন, অ্যান্টিগ্লুটিনেশন, কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এই 4টা। এরপর আলোচনা করেছি কোন কোন ক্ষেত্রে সেরোলজিক্যাল পরীক্ষা ব্যবহার হয়, অ্যান্টিসিরাম বা অ্যান্টিবডি উৎপাদন এবং ভাইরাস শনাক্ত ব্যবহার হয় এবং সেই
পরীক্ষাগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পরীক্ষা আমরা আলোচনা করেছি। একটা হলো এলিজা পরীক্ষা, আরেকটা আলোচনা করেছি মাইক্রো প্রিসিপিটেশন পরীক্ষা, তৃতীয় আরেকটা আলোচনা করেছি ইমিউন অসমোফোরেসিস পরীক্ষা, চতুর্থ আলোচনা করেছি ক্লোরোপ্লাস্ট অ্যাগ্লুটিনেশন পরীক্ষা, পঞ্চম আলোচনা করেছি লেটেস্ট পরীক্ষা। সংক্ষেপে এইটুকুই ছিল আমাদের আলোচ্য। যাই হোক, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি থাকে বলো, না হলে আজকে সমাপ্তি টানবো, কারণ এরপরে তোমাদের বোধহয় আরেকটা ক্লাস আছে। গত রোববারে আমার এলাকায় কারেন্ট না থাকে, তোমাদের ক্লাসটা আমি নিতে পারিনি, সেই জন্য ঘোষণা দিয়েছিলাম আজকে 11টায় নিই। তো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি না থাকে তাহলে আমি আজকে এখানে সমাপ্তি টানি, কারণ এরপরে তোমাদের আবার আরেকটা ক্লাস আছে আজকে। তো যাই, সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, আবার সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে সমাপ্তি টানছি। ধন্যবাদ সবাইকে।